সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম, শুভ সকাল, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, বেশ কিছুদিন পর আবার সেই বড় নদীতে চলে যাব জেলেদের উদ্দেশ্যে, আর জেলেরা মাছ শিকার করে। আজকে ইনশাল্লাহ দেখতে দেখতে একটু জেলে ভাইদের কাছাকাছি চলে এসেছি, আর ইনশাল্লাহ তারা জাল টানার কার্যক্রম চলতেছে। দেখা যাবে কী পরিমাণ মাছ তারা পেয়েছে বা কী জাল তারা বাইতেছে। অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন। আবার সেই তেঁতুলিয়া নদী দেখতে পাচ্ছেন, বন্ধুরা দেখতে দেখতে একদম সেই তাদের জালের কাছাকাছি চলে এসেছে। ইনশাল্লাহ ভিডিওটা অনেক সুন্দর হবে, অনেক ভালো হবে, আর তারা বড় ধরনের মাছ শিকার করে। আড় মাছ এবং কোরাল মাছ বা বোয়াল মাছ সব প্রকারের মাছ তারা শিকার করে। বন্ধুরা ইনশাল্লাহ দেখা যাবে তাদের কি পরিমাণ মাছ তারা পেয়েছে। দর্শক বন্ধুরা দেখতে দেখতে একদম কাছাকাছি চলে এসেছি। যাক, আল্লাহ নামে আল্লাহ দিউক, মনের আশাটা পূর্ণ করে দিও আল্লাহ। তো দর্শক বন্ধুরা, তারা জাল টানার কার্যক্রম শুরু করেছে, ইনশাল্লাহ সাথে থাকবেন। তো মাছ যদি ইনশাল্লাহ আসে তো অবশ্যই দেখতে পাবেন।
আল্লাহ একটা মাছ দেয়া বললা
দর্শক বন্ধুরা, তো বেশি দেখতে পাচ্ছেন এই যে বড় সাইজের মাছ পেয়েছে। হ্যালো, এইটা মাছ। ওয়াও, মাশাআল্লাহ মাশাআল্লাহ বন্ধুরা, দেখতে পাচ্ছেন একদম খুব পারফেক্ট, খুব চমৎকার একটি মাছ। খুবই চমৎকার মাছটা বন্ধুরা। এটা কি মাছ? রিডা মাছ। তো বন্ধুরা অবশ্যই শুনতে পাচ্ছেন রিডা মাছটা খুব বড় সাইজের। আর আমাদের এই নদীতে রিডা মাছ এবং বিভিন্ন প্রকারের বড় আড়ি মাছ, বোয়াল মাছ, সব প্রকারের মাছ। ও মাশাল্লাহ মাশাল্লাহ, চিংড়ি মাছ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আরো তারা অন্য জাল দিয়ে মাছ শিকার করেছে। এগুলা পোয়া মাছ, বিগ সাইজের, বিগ সাইজের পোয়া মাছ, পারফেক্ট, খুব খুব সুস্বাদু মাছ, একদম তাজা। এই যে বড় সাইজের ইলিশ। আমাদের এই সেই তেঁতুলিয়া নদীর মাছ খুব সুস্বাদু, মিষ্টি পানির মাছ। আর আরো একটি মাছ আছে খুব সুন্দরী, রিডা মাছের মতোই। এটাকে কি মাছ বলে? ঘোড়াকাটা, ঘোড়াকাটা মাছ। তো বন্ধুরা অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন, ভিডিওটা ভালো হলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। তো আবারও সেই মাছটিকে আবারও দেখিয়ে দেবো আপনাদেরকে, খুব চমৎকার একটি কালার মাছটা। তো বন্ধুরা এখনই যাবার পালা, এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।